নমস্কার, আরতি হোম কিচেনে সবাইকে স্বাগত। আমি আজ আর মাছের একটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সবার প্রথমেই আর মাছগুলিকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে মাছগুলিকে নামিয়ে নিব। এবারে এর মধ্যে সামান্য নুন, সামান্য হলুদ আর সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিব। আর দিব 2 টেবিল চামচের মতো কাঁচা তেল। কাঁচা তেলটা দিলে হয় কি, মাছটা ভাজার সময় ফোটে কম। এবারে সমস্ত জিনিসটাকে হলুদ, লবণ আর লঙ্কার গুঁড়োর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এবারে আমরা মশলাটাকে তৈরি করে নিব। মশলাটা আমি পাটায় বেটে নিচ্ছি। মশলার মধ্যে আমি দিয়ে দেবো 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ ধনে গুঁড়ো, 4 কোয়ার মতো রসুন আর সামান্য আদা আর 1টা পেঁয়াজ কুচি। তোমরা তোমাদের পছন্দ মতো মশলা ব্যবহার করতে পারো এই রান্নাটায়। আর দিয়ে দিব লাল লঙ্কার গুঁড়ো, তোমরা চাইলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো। এবারে সমস্ত জিনিসটাকে বেটে নিব। মশলা আমাদের তৈরি হয়ে গেছে, একটা বাটিতে মশলাটাকে নামিয়ে নিচ্ছি। এবারে আমি 1টা টমেটো বেটে নিব। টমেটো বাটাটাও আমি মশলার বাটিতেই একসঙ্গে তুলে নিয়েছি। এবারে কড়াই বসিয়ে দিব। কড়াইটা যখন গরম হয়ে যাবে তখন 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিব। তেলটাও যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আঁচটাকে একদম কমিয়ে দিয়ে আমি মাছটাকে তেলের মধ্যে ছেড়ে দিব আর সঙ্গে সঙ্গে 1টা ঢাকা দিয়ে দিব। ঢাকা দেওয়া হয়ে গেলে পরে আমি আঁচটাকে লো টু হাই করে দিব, দিয়ে 15 থেকে 20 সেকেন্ড মাছটাকে ভেজে নিব। তারপর আঁচটাকে আমি আবার লো করে দিব, করে দিয়ে ঢাকনাটা খুলে নিব আর মাছটার উল্টে দিব। এভাবে করে ভাজলে হয় কি, মাছটা ফোটে কম। আর যারা নতুন তাদের অবশ্যই ঢাকা দিয়ে ভাজা উচিত, কারণ আর মাছ ভীষণ ফোটে। এবারে 15 থেকে 20 সেকেন্ড একদম কম আছে, মাছের অপর পাশটাকেও ভেজে নিব। আর মাছ খুব বেশি ভাজার দরকার নেই, যারা কড়া ভাজা পছন্দ করো তারা কড়া ভাজতে পারো। এবার মাছটা ভাজা হয়ে গেলে পরে আমি 1টা পাত্রে তুলে নিব। তোমরা কিন্তু ঢাকা না দিয়েও মাছটাকে ভাজতে পারো, সেক্ষেত্রে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে, তারপর আঁচটাকে একদম কমিয়ে দিয়ে মাছটা তেলে দিতে হবে। এভাবে ভাজলেও মাছটা ফোটে কম। তারপর 30 থেকে 40 সেকেন্ড সময় ধরে মাছের দুপাশটাই সমানভাবে ভেজে আমি 1টা পাত্রে নামিয়ে নিব। ঠিক একই পদ্ধতিতে আমি বাকি মাছগুলিকেও ভেজে নিয়েছি। এবারে মাছ ভাজা হয়ে গেলে পরে ওই কড়াইয়ের মধ্যেই আমি 1টা তেজপাতা 2 ফালটি করে ফোড়ন দিয়ে দিব। ফোড়ন দিয়ে দেবো 1টা শুকনো লঙ্কা 2 ফালটি করে আর 1 চা চামচ গোটা জিরে। জিরেটা মোটামুটি ভাজা হয়ে গেলে পরে আমি কেটে রাখা 1টা পেঁয়াজ কুচি দিয়ে দিব। মিডিয়াম আঁচে পেঁয়াজটাকে হালকা সোনালি করে ভেজে নিব। এবারে এর মধ্যে আমি এভাবে আলুগুলিকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আলুগুলিকে দিয়ে দিব, দিয়ে দিব সামান্য নুন। দিয়ে মিডিয়াম আঁচে আমি আলুগুলিকে খুব ভালোভাবে ভেজে নিব। আর আলুটা যেহেতু কাঁচা ব্যবহার করেছি আমরা রান্নায়, সেজন্য আলুটাকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব, যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 2 মিনিট পর ঢাকনাটাকে খুলে নিচ্ছি। এবারে দেখো আলুটা অনেকটা ভাজা হয়ে গেছে আর মোটামুটি সিদ্ধও হয়ে গেছে। এবারে বেটে রাখা মশলাটা আমি আলুর মধ্যে দিয়ে দিব। আর মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য মশলার বাটিটা ধুয়ে 1/2 কাপের মতো জল দিয়ে দিব। এবারে দিয়ে দিব স্বাদ অনুসারে নুন আর 1 চা চামচের মতো হলুদের গুঁড়ো। আর দিয়ে দিব স্বাদ অনুসারে কাঁচা লঙ্কা। এবারে সমস্ত জিনিসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর মিডিয়াম আঁচে মোটামুটি 4 থেকে 5 মিনিট সময় ধরে অল্প অল্প জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। এবারে দেখো মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে আর খুব সুন্দর একটা কালার চলে এসেছে, ভীষণ সুন্দর একটা সেন্টও বেরিয়েছে, যার জন্য প্রয়োজন অনুসারে জল দিয়ে দিব। ঝোলে কিন্তু গরম জল দেওয়ারই চেষ্টা করবে, গরম জল দিলে ঝোলের টেস্টটা অনেক ভালো হয়। এবারে আঁচটাকে মিডিয়াম টু হাই করে দিব আর ঝোলটাকে খুব ভালোভাবে ফুটতে দেব। আর আলুটাকে চেক করে নেব সিদ্ধ হয়েছে কিনা। দেখো আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, যার জন্য ঝোলটাকে মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় ধরে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়ে 1-1 করে ভেজে রাখা সমস্ত মাছগুলিকে এর মধ্যে অ্যাড করে দিব। এবারে আরও 2 মিনিট ঝোলটাকে জাল করে নিব। ব্যাস তৈরি আমাদের আর মাছের ঝোল। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।